বেঙ্গল পুলিশের কথা আমরা খারাপ বলবো না, তারাও করে, কিন্তু সঠিক সময় সঠিক কাজটা করতে পারে না, এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। সেই কারণে আমি মনে করি যে আমাদের ভাঙড় থানা কাশীপুর জুরিডিকশনের মধ্যে কলকাতা পুলিশ ইতিমধ্যে আজ থেকে শুরু করেছে, যেহেতু আমাদের নেত্রী বাংলার জনগণমন অধিনেত্রী বাংলার মুক্তিসুদ্ধ উন্নয়নের প্রতীক, তিনি কালকেই ঘোষণা করেছে যে ভাঙড়টাকে কলকাতা পুলিশের আওতায় আনা যায় কি না তার জন্যে তিনি যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছে। আমরা চাই কলকাতা পুলিশ হলে মানুষ বেটার পরিষেবা পাবে, সঙ্গে সঙ্গে মানুষ বিপদে পড়লে অসুবিধা হলে অন্তত কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে মানুষের পাশে দাঁড়ায়, এটা আমার আশা। আশা আমি মনে করি, এটা আমার চিন্তাভাবনা। কেন আমি দেখেছি আমাদের কেএনসি থানা কেএনসি জুরিডিকশনের মধ্যে অনেক কিছু আছে কিন্তু কোনো বড় গণ্ডগোল নেই, সেখানে শান্তি আছে, শান্তি বজায় আছে। আমরা চাইবো কলকাতা পুলিশ, আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, সেই সাথে সাথে ভাঙড়ের মানুষও পরিষেবা পাবো না, আমি সেটা বলবো না, ব্যর্থর কথা আমি বলবো না। অনেক ক্ষেত্রে সুবিধে অর্থে মানুষ পরিষেবা পাওয়ার স্বার্থে সেখানে অনেক কিছু রদবদল হয়, মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এখানে হয়তো সেইভাবে প্রশাসন বেঙ্গল পুলিশ হয়তো সেইভাবে কাজ করতে পারেনি বা কলকাতা পুলিশ পারবে। নিশ্চয় আমার বেঙ্গল পুলিশের প্রতিও আমাদের আস্থা আছে, কলকাতা পুলিশ আমরা জানি কলকাতা পুলিশের যেভাবে কলকাতা পুলিশ, আমার মনে হয় যে ভারতবর্ষে যে কটা রাজ্য আছে সমস্ত রাজ্যের থেকে কলকাতা পুলিশ সর্বশ্রেষ্ঠ, এটা আমি তো মনে করি, বা এটা অন্য অন্য ক্ষেত্রে আমরা দেখেছি যে কলকাতা পুলিশ ভারতবর্ষের সব থেকে বিখ্যাত পুলিশ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ছেলেটা ঐদুল বলে ছেলেটা গতকাল ধরা পড়েছে, সে নিজে স্বীকার হয়েছে যে এই বোম গুলি মেশিনে সমস্ত নেতৃত্ব সমস্ত আনার সহযোগিতা সে করেছে, বা টোটাল ওই দিনে গুলি চালনা বা অন্য অন্য কিছু ঘটনার মধ্যে সে স্বীকার করেছে যে আমি নেতৃত্ব দিয়েছি, আমার নেতৃত্ব হয়েছে কিন্তু আমি পিছনে ছিলাম, আমি নেতৃত্ব দিয়েছি, সে স্বীকার করেছে। তারপরে আর আমাদের তো কিছু বলার থাকে না, যারা দোষী যারা আজকে এত বড় একটা গণ্ডগোল করে সেই ভোট গণনার দিনে তিন তিনজন খুন হলো, যে কোনো কারণে আমরা চাই শান্তি, আমরা চাই উন্নয়ন, আমরা চাই মানুষ ভাঙড়ের মানুষ শান্তি থাকে। আজকে গোটা বাংলার মাটিতে গোটা ভারতবর্ষের মাটিতে আজকে ভাঙড় 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 করে মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে, ভীতু মানুষ, ভয়েতে চাষ পর্যন্ত করতে যেতে পারছে না, মাঠে যেতে পারছে না, বাইরে বেরোতে পারছে না, মানুষ আতঙ্কে আছে। আমরা চাই আতঙ্ক কাটিয়ে ভাঙড়ের মানুষ অন্তত তারা শান্তি পাক, তারা সুষ্ঠুভাবে তাদের রুচি রুটির ব্যবস্থা করুক, তারা চাষাবাদ করুক, রাস্তাঘাটে বেরুক, দোকানপাট খোলা রাখুক, ব্যবসা করুক, আমরা চাই ভাঙড়ে শান্তি।